দেশের তিন জেলায় বজ্রপাতে নিহত হয়েছেন সাতজন এর মধ্যে নরসিংদীতে মা ছেলে সহ চারজন টাঙ্গাইলে দুই ভাই ও গাজীপুরের শ্রীপুরে অপর এক নারীর মৃত্যু হয়েছে এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী বিশ মেয়ের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ চাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী দুই একদিন সারা দেশে ঝড় বৃষ্টি হতে পারে তীব্র গরমের পর শনিবার ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটল মৃত্যুর ঘটনা নরসিন্দির আলোকবালিতে জমিতে ধান কাটার সময় বজ্রপাত হলে মারা যান শরীফা বেগম ও তার কিশোর ছেলে ইমন মিয়া ও ধান কাটার শ্রমিক কায়ুম মিয়া একই সময় শহরতলির হাজিপুরে বজ্রপাতে মারা গেছেন মসলেউদ্দিন নামে অপর এক ব্যক্তি গাজীপুরের শ্রীপুরে ধান শুকানোর কাজ করার সময় বজ্রপাতে মারা যান ফাতেমা নামে অপর এক নারী একইভাবে টাঙ্গাইলের কালীহাতিতে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান কালাম ও কাইয়ুম নামে দুই ভাই সকাল নয়টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ ছিল বৃষ্টির কারণে এখন নগরবাসী একটু শান্তি ফিরে পেল ভালো লাগতেছে তা আল্লাহর রহমত এবং বরকত বর্ষণ হলো বজ্রপাত হলেও যেন আমাদের লোকজন প্রাণহানি না হয় এই ব্যাপারটা দেখা উচিত বিশেষ করে তাল গাছ সহ যে গাছগুলা বজ্রপাতটাকে ফিরায় সেই গাছগুলো বোনা উচিত বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পাশাপাশি এখনও মাঝারি দাবদাহ চলছে কয়েক জায়গায় খুলনায় গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বেড়েছে দিনাজপুরে গত কয়েকদিন ধরে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে খুব যাচ্ছে এখন আমাদের তো কষ্ট হয়ে গেছে আমরা কি করব আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন ঢাকা ময়মনসিংহ খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আর রাজশাহী রংপুর ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বর্তমান যে বৃষ্টিপাতের প্রবণতাটা এটা দিন অব্যাহত থাকবে এবং এই সময়টা আমরা ধারণা করতেছি যে তাপমাত্রাটা অনেকটাই সহনশীল পর্যায়ে চলে বৃষ্টির পর ফের গরম পড়লেও তা স্বল্প হবে বলে জানান এই আবহাওয়াবিদ সাদিয়া চৌধুরী দীপ্ত সংবাদ